নেপালের দশরথ রঙ্গশালায় আরও একটা সুযোগ বাংলাদেশের সামনে। একেবারেই নেপালের ভরা মাঠের বিপক্ষে খেলতে হবে তাদের, মাঠের এগারো জন তো প্রতিপক্ষ বটেই, সঙ্গে পুরো নেপালও আজ লাল সবুজদের প্রতিপক্ষ। সবুজ জার্সিতে বাংলাদেশ দল ফিরেছে, আগের ম্যাচটা লাল জার্সিতে খেলেছিল বাংলাদেশ দল এবং নেপাল তাদের লাল জার্সিতে শুরু করছে আজকের ম্যাচ। দুই ক্যাপ্টেন জামাল ভুঁইয়া এবং কিরণ কুমার লিম্বু, কার হাতে উঠবে শেষ পর্যন্ত শিরোপা জানতে আর অপেক্ষা অল্প কিছুক্ষণের। তেজাস নাগদেব, অ্যান্থনি আর আব্রা, পারাসুরমান এবং ক্রিস্টাল জন, এই চারজন রেফারি আজ ম্যাচ অফিসিয়েট করছেন। তেজাস নাগভেন তিনি আজকের মূল রেফারি, ইন্ডিয়া থেকে এসছেন তিনি, তার অ্যাসিস্ট্যান্ট দুই রেফারিও তার স্বদেশি। জেমি ডে বেছে নিয়েছেন তার সেরা একাদশ, দুই ম্যাচে দুই রকম একাদশ খেলানোর পর আজ তিনি মাঠে নামিয়েছেন আনিসুর রহমান, জিকো, মেহেদি হাসান, রিমন হোসেন, জামাল ভুঁইয়া, মতিন মিয়া, সুমন রেজা, রিয়াদুল হাসান, রাফি, মোহাম্মদ মানিক মোল্লা, মেহেদি হাসান, ডিফেন্ডার রাকিব হোসেন এবং সাদউদ্দিনকে। রাইট ব্যাক পজিশনটায় বিশ্বনাথ ঘোষ ইনজুর্ড হয়ে দেশে ফিরেছেন, সে জায়গাটায় আজ মাঠে নেমেছেন সাদউদ্দিন, আবাহনীর হয়ে তিনি রাইট ব্যাক পজিশনটাতেই খেলেন। নেপাল দল দুটো চেঞ্জ তাদের আছে, কিরণ কুমার লিম্বু গোলকিপার, ডিফেন্ডার রঞ্জিত ধীমাল, রোহিত চাঁদ, অনন্ত তামাং, দিনেশ রাজবংশী, ত্রিদেব গুরুং, তেজ তামাং, সংযোগ রায়, অঞ্জন বিস্তা, বিশাল রায় এবং সুনীল বাল, এই শেষের দুজন আজ ফিরেছেন স্টার্টিং ইলেভেনে। বাংলাদেশ দলের শপথ বাক্য, 18 বছর পর আরও একটা শিরোপা জিততে হবে। সাইড বেঞ্চে রয়েছেন আশরাফুল ইসলাম রানা, শহীদুল আলম সোহেল, মোহাম্মদ ইমন, টুটুল হোসেন বাদশাহ, মাসুক মিয়া, জনি, বিপ্লু আহমেদ, মাহবুব রহমান সুফিল, সোহেল রানা এবং ইয়াসিন আরাফাত, মোহাম্মদ আবদুল্লাহ, হাবিবুর রহমান, সোহাগ। যদিও সেখানে বিশ্বনাথ ঘোষের নাম দেখানো হচ্ছিল, যদিও তিনি স্কোয়াডে নেই, ইঞ্জুরির কারণে দেশে ফিরতে হয়েছে তাকে। অঞ্জন বিস্তা, অভিষেক রিজাল নাম্বার 7, তিনি নেপাল দলের ফরওয়ার্ড, আজ তার জায়গা হয়নি স্টার্টিং ইলেভেনে, রয়েছেন সাইড বেঞ্চে। রেফারি জানিয়ে দিয়েছেন খেলা শুরু, শুরু ফাইনাল, মঞ্চ প্রস্তুত রঙ্গশালায়। তেজ তামাং অনেকটা আড়াআড়ি পাস নিজেদের মধ্যে ছোট ছোট, এবং বিশাল রায় সেকেন্ড ম্যাচের সেকেন্ড হাফে তাকে মাঠিয়ে নামিয়েছিলেন কোচ মহারজন, এবং তাকে নামানোর পরে বেশ গতিতে তারতম্য চলে এসেছিল, খানিকটা কুইক আক্রমণ এবং নিজেদের মধ্যে ছোট ছোট পাসে। আমরা দেখেছিলাম প্রথম ম্যাচে স্ট্রাইকার হিসেবে, অলন স্ট্রাইকার হিসেবে অভিষেক রিজালকে খেলতে, তবে অভিষেক রিজাল আজকে আর তিনি মাঠে নেই। অনন্ত মাং নেপাল, বিল্ড আপ ফুটবল দিনেশ রাজবংশী। প্রি ম্যাচ শোতে কোচ সাইফুল বারী টিটু যে কথাটা বলছিলেন, বাংলাদেশ উইথ দ্য বল তারা অনেকটা 4-4-2 ফর্মেশনে খেলবে, এবং ম্যাচের একেবারে শুরু থেকেই দলের শেপ দেখে কিন্তু সেটাই বোঝা যাচ্ছে। একটা লং বল পাঠানো হয়েছিল আনিসুর রহমান, জিকোর হাতে সরাসরি বল, জিকো বাংলাদেশ দলের জার্সিতে। এরকম একটা দলের বিপক্ষে গোল বের করে নেওয়ার জন্য যতখানি অ্যাকিউরেসি, যতখানি ইন্টেলিজেন্স দরকার, সেটা কিন্তু শো করতে হবে আজকের ম্যাচে। তেজ তামাং লম্বা করে একটা ভালো বল কিন্তু বাড়িয়ে আসেন সুনীল বালকে, না সুনীল বাল সেখানে ছিলেন না, ছিলেন দিনেশ রাজবংশী, পরবর্তীতে সুনীল বাল। ওয়ান্স এগেইন তেজ তামাং বলের পজিশনে নেপালে গিয়ে, আক্রমণে নেপালে গিয়ে, এবং পেস আনডাউটেডলি নেপালি কিন্তু এই মুহূর্তে ডমিনেট করছে বাংলাদেশের ডিফেন্স লাইনের ওপর। জামাল ভুঁইয়া তিনি আগের এই ম্যাচটার আগে বলেছেন যে নেপাল দল তারা মাত্র 5 দিনের ভেতর তৃতীয়বারের মতো মাঠে নেমেছে, 4 দিনে আমার কাছে মনে হয় রিপাত মেবি 4 দিনের মধ্যে সব কিছু মিলিয়ে তৃতীয় ম্যাচ, এবং তারা প্রথম দুটো ম্যাচে সেম ইলেভেন খেলিয়েছে, এই ম্যাচেও মাত্র দুটো চেঞ্জ। জামাল ভুঁইয়া অনেকটা কনফিডেন্টলি বলেছেন যে সেকেন্ড হাফে নেপাল অনেকখানি ক্লান্ত হয়ে পড়বে এবং সেই সুযোগটা বাংলাদেশ দল নিতে চায়, সেই সুযোগটা নিতে হলে এই ফার্স্ট হাফটা কিন্তু অন্ততপক্ষে নেপালকে আটকে রাখতে হবে, কোনো সন্দেহ নেই। রোহিত চাঁদের কথা আমরা বলছিলাম, তবে নেপালের অ্যাডভান্টেজ দশরথ রঙ্গশালায় রেগুলার বেসিসে এই দলটা খেলে,
এবার কিন্তু একটা ভালো বল আবারও ভেতরে ঢোকানো হয়েছিল আঞ্জান বিস্তার জন্য, তৈরি ছিলেন মেহেদী হাসান মুক্তিযোদ্ধার এই ইয়াং ডিফেন্ডার, ইয়াং সেন্টার ব্যাক, তিনি কর্নার করে দিয়ে দলকে বিপদমুক্ত করেছেন। তবে কর্নার সবসময় বলা হয় গোল স্কোরিং অপরচুনিটি বা হাফ চান্স, সেটাকে নেপাল কাজে লাগাতে পারে কি না দেখার বিষয়। আমরা যেটা বলছিলাম যে সমুদ্র পৃষ্ঠ থেকে 1262 মিটার ওপরে দশরথ রঙ্গশালা, এই মাঠটাতে নেপাল দল ইউজ টু, বাংলাদেশ দলের জন্য কিন্তু এখানে বঙ্গবন্ধু স্টেডিয়ামে যত সহজে খেলাটা খেলা যায়। এবার কিন্তু একটা ভালো ক্রস ইন করানো হয়েছে দূরপাল্লা, একটা ট্রাই করেছিলেন এখনও পর্যন্ত বিপদ কেটে যায়নি, ত্রিদীপ গুরুং থেকে সংযোগও করেছিলেন রিবাউন্ডে, বাট নেপালের দখলে আছে বল, আবারও কিন্তু ভেতরে ছাড়া হয়েছে, অনন্তামাং হেড করে দিয়েছেন, অনন্তামাং এক্সিলেন্ট সেভ বাই আনিসুর রহমান জিকো, আরও একবার তিনি দলের ত্রাণকর্তা হিসেবে আবির্ভূত হয়েছেন। আনিসুর রহমান জিকো দারুণ একটা সেভ করেছেন, সম্ভবত বার পোস্টের সঙ্গে তার পেসে গিয়ে খানিকটা আঘাত পেয়েছেন, এবং এই মুহূর্তে বাংলাদেশের জন্য এই সাইনটা মোটেই ভালো কিছু নয়। আপনি জানেন ফুটবলে এখন মাথা বা মুখমণ্ডলে আপনি যদি আঘাত পান সেক্ষেত্রে অনেক বেশি কশাস ফুটবল, এবং সেই ডেঞ্জার ম্যান অনন্ত তামাং, যার কথা আমি বলছিলাম যে প্রায় প্রতিটা ক্রসের এন্ডে কিন্তু অনন্ত তামাংকে দেখা যায়, ডিফেন্ডার যে কর্নার কিকটা ছিল সেখান থেকে অনন্ত তামাং সরে যাননি, এবং এরপর ওই অ্যাটাক থেকে অনন্ত তামাং, দেখুন রিয়াদুল হাসান রাফির ঠিক পেছন থেকে লাফিয়ে উঠে দারুণ একটা হেড করেছিলেন। বাংলাদেশ দলকে লাকি বলতে হবে আনিসুর রহমান জিকো জায়গা মতন ছিলেন। অবশ্যই আনিসুর রহমান জিকোর একটা চমৎকার সেভ, তবে ম্যাক্সিমাম ক্রেডিট গোজ টু বিশাল রাই, তিনি একটা মুভিং বলকে একটা হাফ বলি করে এত ডিসাইসিভলি তিনি অনন্তামাগের মাথার উপরে ফেলেছেন, সত্যি দুর্দান্ত ফুটবল নেপালের সোফার। আবার কিন্তু ক্রস ইন করানো হয়েছে, বিপদ হতে পারে দূরপাল্লার শট, এবং যেটা বলছিলাম বিপদ হতে পারে, সঞ্জোগ রায় সেই সুযোগটা নিলেন, 1-0 গোলে এগিয়ে গেল নেপাল। এই গোলটা আশি আশি করছিল অনেকক্ষণ ধরেই, এবং বাংলাদেশ দল অনেকক্ষণ ধরে নিজেদেরকে চাপে ফেলে নিজেরাই নিজেদের বিপদটা ডেকে এনেছে, একটা সেট পিস থেকে শেষ পর্যন্ত কপাল ফুটল বাংলাদেশের, এবং এই টুর্নামেন্টের প্রথম গোল যদি আত্মঘাতী গোল বাদ দিয়ে সংযোগ রায় যাকে রাখা হয়েছিল স্টার্টিং ইলেভেনে, তিনি কিন্তু গোলটা করলেন বাঁ পায়ের শটে, সামনে অনেক বেশি জটলা ছিল, একেবারে পিন পয়েন্ট একটা শট করেছেন, জায়গা মতো সে বল তার ঠিকানা খুঁজে নিয়েছে। এবং এটা একটা গুড সেট আপ, আমরা সবসময় দেখেছি সংযোগ দল যখন আক্রমণে যাচ্ছে তখন কিন্তু স্ট্রাইকিং পজিশনে চলে যাচ্ছে অনন্তামাং, জেমিরে এবং স্টুয়ার্ট ওয়াটকিসকে আমরা দেখছি তারা কথা বলছেন, তারা দলের এররগুলাকে আইডেন্টিফাই করছেন, এবং ম্যানেজার ইকবালের জন্য তো রঙ্গশালা দর্শক অন্যতম ঐতিহাসিক একটা ভেনিউ, যে মাঠে বাংলাদেশ 1999 এসএ গেমস ফুটবলের গোল্ড জিতেছিল। রঞ্জিত ধিমাল দারুণ একটা পাস, সেখানে বিশাল রায় আছেন, এবং আরও একবার এগিয়ে গেল নেপাল, বিশাল রায় বাংলাদেশের হৃদয় ভেঙে আরও একবার এগিয়ে দিয়েছেন নেপালকে, দারুণ একটা বিল্ড আপ, বাংলাদেশের রক্ষণ ছিন্ন ভিন্ন ছন্ন ছাড়া, সেখান থেকে আরও একটা গোল কনসিড করলো জেমিরের দল। কোথায় ছিল বাংলাদেশের ডিফেন্স, দুই সেন্টার ব্যাক তারা তাদের পজিশনে নাই, এবং দুই উইং ব্যাক তাদেরও খুঁজে পাওয়া গেল না, একটা চমৎকার চোখের পলকে কুইক কাউন্টার, নিজেদের মধ্যে খুবই ভালো সিনক্রোনাইজেশন, এবং সেটা থেকে ফাইনাল একটা রেজাল্ট, বিশাল রাই ঠান্ডা মাথায় ক্লিনিক্যাল ফিনিশ, 2-0 এই মুহূর্তে লিড নিয়ে আছে নেপাল দল। বাংলাদেশ দল একটা পরিবর্তন হলো, এবং হয়তো বা মাসুদ মিয়া জনিকে আমরা কিছুক্ষণের মধ্যে দেখবো, মাহবুবুর রহমান সুফিল, মাসুদ মিয়া জনি, তিনি মানিক মোল্লার জায়গায় মাঠে নামছেন, নাম্বার 18 উঠে গেল, নাম্বার 7 মাসুদ মিয়া জনি প্রথম ম্যাচে স্টার্ট করেছিলেন, এবার কিন্তু গোল হয়ে গেল, একটা গোল শোধ করতে পেরেছে বাংলাদেশ, এবং সেটা নিয়ে কথা হচ্ছে মাসুদ মিয়া জনি, এবং বাংলাদেশ তারা কিন্তু ম্যাচে ফিরেছে, এবং খুবই গুরুত্বপূর্ণ সময়ে এই শেষ দিকে এসে ম্যাচ জমিয়ে দিয়েছে বাংলাদেশ, যে ধরনের রিপ্লাই বাংলাদেশের দরকার ছিল, কিন্তু উইল ইট বি টু লিটল টু লেট। আমরা আরও একবার রিপ্লেটা দেখে নিতে চাই, জামাল ভুঁইয়া তার কর্নার কিক ছিল, সেখান থেকে লাফিয়ে হেডে গোলটা করেছেন মাহবুবুর রহমান সুফিল, নাম্বার 10 যদি ভুল না করে থাকি রিফাত, দারুণ একটা গোল, এবং খুবই সময় উপযোগী একটা গোল হয়েছে বাংলাদেশের জন্য, ম্যাচে ফেরার বা কামব্যাকের ভালো সুযোগটা বাংলাদেশ দল নিতে পারবে কিনা। ডান প্রান্ত দিয়ে আক্রমণে নেপাল, রবিশঙ্কর পাসওয়ান, তার নিয়ন্ত্রণে বল মেহেদী হাসান,
মাহবুব রহমান সুফিল নেপালের বিপক্ষে এটি তার দ্বিতীয় গোল, প্রথম আন্তর্জাতিক ম্যাচেও যেটি বঙ্গবন্ধু আন্তর্জাতিক সিরিজ ছিল নভেম্বরে, সেই ম্যাচেও সুফিল গোল করেছিলেন, এ ম্যাচেও করেছেন, কিন্তু সেই ম্যাচটা বাংলাদেশ শেষ পর্যন্ত জিতেছিল। আজ আর একটা গোল দরকার বাংলাদেশের ম্যাচটা অতিরিক্ত সময় নিয়ে যাওয়ার জন্য। জামাল ভূঁইয়া তার একটা কর্নার কিক, সেখান থেকে লাফিয়ে উঠে লাফাতে হয়নি মাহবুব রহমান সুফিল, আমার মনে হয় সহজ হেডারে বলটা জালে জড়িয়ে দিয়েছে। একটা স্লাইট ডেভিয়েশনের কারণে কিন্তু বাইরে চলে গিয়েছিল, নাহলে বেশ মাপা একটা বলই ছিল এই মুহূর্তে কিন্তু ত্রিদীপ গুরম। রাকিব দারুণভাবে বলটা নিজেদের দখলে আনার কাজটা কিন্তু করেছেন রাকিব এই ম্যাচে। আমার মনে হয় বাংলাদেশ দলে যারা খেলেছেন তাদের ভেতর সর্বোচ্চ মার্কি পাবেন। এবং যেটা বলছিলাম, দুটো পরিবর্তন, অজিত ভান্ডারী এবং নাম্বার থ্রি বিরাজ মহারাজন, তারা নামবেন, দুজনই ডিফেন্ডার। বিরাজ মহারাজনের আন্তর্জাতিক ফুটবলকে গুড বাই বলে দেওয়ার এই ম্যাচ, যেখানে দুই এক গোলে এগিয়ে আছে, উঠে যাচ্ছেন অজিত, অজিত ভান্ডারী নামছেন রঞ্জিত ধিমালের জায়গায়, এক্সিলেন্ট ফুটবল খেলেছেন এবং প্রত্যেকটা ম্যাচেই নেপালের এই লেফট ব্যাক দারুণ ছিলেন, এবং তার জায়গায় নামছেন অজিত ভান্ডারী, এবং তার সাথে বিরাজ মহারাজন, তিনি নামছেন ত্রিদীপ গুরুংয়ের জায়গায়, তার মানে একজন স্ট্রাইকার তুলে নিয়ে। এবং ক্যাপ্টেন্সির আর্মব্যান্ডটা কিন্তু দেওয়া হলো বিরাজ মহারাজনকেই, যিনি লম্বা একটা সময় নেপালের ক্যাপ্টেন ছিলেন, অনেকদিন পর জাতীয় দলে তিনি ডাক পেয়েছেন। বাংলাদেশ এই সুযোগটা কাজে লাগাতে পারে কিনা এই বিরাজ মহারাজন, তিনি কিন্তু অনেকদিন ধরেই জাতীয় দলে খেলছেন না। রিয়াদুল রাফি, তুজুল বাদশাহ লম্বা করে সামনে বাড়াবেন, বাড়িয়েছেন, এবং সাদউদ্দিন সেখানে ছিলেন, দূর পাল্লায় ট্রাই করেছিলেন মেহেদী হাসান। সেকেন্ড বল উইলের উইন করার ক্ষেত্রে বাংলাদেশের দুর্বলতা বারবার বারবার ফুটে উঠছে, এবং সে কারণেই আপনি যেটা বলছিলেন মাহাদি, যে আক্রমণের তোড় একের পর এক নেপালের উপর দিয়ে যাওয়ার কথা, এখন সেই কাজটা বাংলাদেশ সেভাবেও করতে পারছে না। তবে ইন্টারেস্টিং বিষয় হবে কতখানি সময় অ্যাড করা হয়েছে, সিক্স মিনিটস অ্যাডেড টাইম। আমরা প্রায় প্রতিটা ম্যাচেই এই সিক্স মিনিটস অ্যাডেড টাইম দেখেছি ফাইনাল টাইমের শেষ দিকে এসে, বাংলাদেশের ম্যাচে ফেরার জন্য যথেষ্ট সময়, যথেষ্ট সময় আমার কাছে মনে হয়। আরও একটা কর্নার কিক পেয়েছে বাংলাদেশ এই মুহূর্তে ডান প্রান্ত দিয়ে আক্রমণে গিয়ে, ছ মিনিট একটা গোল শোধের জন্য যথেষ্ট সময়, তিরিশ সেকেন্ডের মধ্যে গোল শোধ হওয়ার অনেক নমুনা আছে, এবং এরকম সময়ে এসে রেগুলেশন টাইমের পরে গোল খেয়ে বাংলাদেশ ম্যাচ হেরেছে কিংবা ড্র করেছে, এরকম ইতিহাসও আছে প্রচুর। জামাল ভূঁইয়া সেট পিসটা নিয়েছেন, এবার কিন্তু সরাসরি কিরণ কুমার নিম্বুর গ্লাভসে, তার আগেই সাদউদ্দিন পড়েছিলেন মাটিতে, যে কারণে বাংলাদেশের দুইজন প্লেয়ার, আসলে আমরা যদি দেখি সাদ, তাকে কড়া মার্কিংয়ে রাখা হয়েছিল, এবং আরও একজন ফুটবলার তিনি কিন্তু ভেতরে এসে পড়ে গিয়েছিলেন, ইয়াসিন আরাফাত। সুতরাং কিরণ কুমার লিম্বু, তিনি যে ব্যথা পাবেন সেটা মোটামুটি নিশ্চিত ছিল। হি উইল টেক অল দ্য টাইম ইন দ্য ওয়ার্ল্ড, কোনো তাড়াহুড়ো করবেন না, এবং খানিকটা ব্যথাও পেয়েছেন। জামালের যে কর্নার কিকটা নিয়েছিলেন, সম্ভবত নিজেই সেভাবে নিতে চাননি কিরণ কুমার লিম্বু, সামনে এগিয়ে এসে বলের ফ্লাইটটাও মিস করে যাননি, চমৎকার গোলকিপিং করেছেন। যদিও তার উপর দিয়ে খুব বড় ধরনের ঝড় যায়নি এ ম্যাচে, কিন্তু কিরণ কুমার লিম্বু হি ওয়াজ সলিড, একদমই। রোহিত, চাঁদ, অনন্তমান, তারাও তাদের রোলটাকে খুব ভালোভাবেই আজকে মাঠে এক্সিকিউট করে দেখিয়েছেন, বাংলাদেশের স্ট্রাইকারদের কোনো সুযোগে দেননি, তবে একটা গোল কিন্তু কনসিড করেছে নেপাল। জামাল ভূঁইয়ার কর্নার কিক থেকে মাহবুবুর রহমান সুফিল গোল স্কোরার, বঙ্গবন্ধু ফুটবল সিরিজে আমরা প্রথম ম্যাচে মাহবুবুর রহমান সুফিলকে দেখেছিলাম, দ্বিতীয় গোলটা তিনি করেছিলেন, বসুন্ধরা কিংসের এই ফরওয়ার্ড। কিন্তু সেই গোলটা হতাশারই হয়ে থাকবে যদি বাংলাদেশ দল আরও একটা গোল করতে না পারে। এই মুহূর্তে নেপালের দর্শক রঙ্গশালা স্টেডিয়ামে গ্যালারি থেকে কিন্তু আলো জ্বলছে, তারা সেন্স করতে পারছে। তবে এখন একটা ক্রস, সুফিল সম্ভবত সেখানে ছিলেন, মাহবুব রহমান সুফিলের ক্রস ছিল, এবং রাকিব প্রথম চ্যালেঞ্জটা জিতে দিয়েছিলেন সুফিলের জন্য, আবার কিন্তু একটা ক্রসিং হয়েছে, হেড করবেন কে, হেডটা করেছেন নাম্বার সিক্স মাদি। আমার কাছে মনে হয় বাংলাদেশ দল রিপ্লাইটা দিতে, জবাবটা দিতে খুব বেশি দেরি করে ফেলেছিল, এবং এরপর নেপাল যে ধরনের ডিফেন্স এই পুরো ম্যাচে করে গেছে সেটা ভাঙা এখন শেষ দিকটা এসে আরও বেশি কঠিন হয়ে গেছে বাংলাদেশের জন্য, কোনো সন্দেহ নেই।
লম্বা করে কিন্তু রাফি ফেলেছেন বক্সের ভেতরে, সেখানে সাদ আছেন, দূরপাল্লায় রাকিব ট্রাই করবেন, রবিশঙ্কর পাসওয়ান সেই চ্যালেঞ্জ জানাচ্ছিলেন রাকিবকে এবং রবিশঙ্কর পাসওয়ানই কিন্তু রাকিবকে থামিয়ে রেখেছেন। আবার একটা ক্রস মাঝ মাঠে, এখান থেকে আক্রমণে উঠবে তেজ তামা, লম্বা করে দিয়েছেন সামনে, তার উদ্দেশ্য অবশ্যই ছিল তেশরিং, তেশরিং কিন্তু ধরতে পারেন। আমরা যদি রিপ্লেতে দেখি, আবদুল্লাহর একটা ক্রস এবং হেড করেছিলেন অজিত ভান্ডারি, জনি দারুণভাবে বলটা জিতেছেন, রিয়াদুল রাফি সামনের দিকে নিশ্চয়ই লম্বা করে বাড়ানো তার লক্ষ্য, জামাল ছোট পাসেই লেফট উইংটা দিয়ে মেহেদি হাসান, সাদ বলের কন্ট্রোল রাখতে পারেনি, তবে তার আগেই তাকে ফাউল করা হয়েছে। অজিত ভান্ডারি ছিলেন নেপালের সেন্টার ব্যাক, তিনি ফাউল করেছেন। আরও একটা গোল দরকার বাংলাদেশের যদি এই ম্যাচে, এই ফাইনালে বাংলাদেশ দল অতিরিক্ত সময়ে খেলাটাকে টেনে নিয়ে যেতে চায়, সেই সুযোগটা নিতে পারবে কিনা বাংলাদেশ। জামাল ভুইয়া অন ফায়ার যদিও, এবং জামালকে একটা হলুদ কার্ড দেখানো হলো নেপালের সঙ্গে এসএ গেমসের সবশেষ ম্যাচটায়, এই ইনজুরি টাইমে এসে জামাল ভুইয়া কিন্তু একটা লাল কার্ড দেখেছিলেন মেজাজ হারিয়ে, এবং এবারও আসলে এই মুহূর্তে বাংলাদেশের দরকার আসলে দ্রুত অ্যাটাকে যাওয়া, রেফারির সঙ্গে অত বেশি কথা না বাড়িয়ে। সেখানে আরও একটা হলুদ কার্ড দেখতে হলো বাংলাদেশ ক্যাপ্টেনকে, বাংলাদেশ ক্যাপ্টেন, আরও একটা সেট পিস, দেখা যাক কাজে লাগে কি না। ঠিক তিনি যেই টোটকাটা বের করেছিলেন সেই টোটকা এক্সিকিউট করার বা বাস্তবায়নের কোনো লোক নেই এই মুহূর্তে বাংলাদেশের, দরকার স্টিং অপারেশন, কিন্তু স্টিং অপারেশন নেই, একদমই নেই। অহেতুক একটা সুযোগ হারানো জামাল ভুইয়া, নিশ্চয়ই সেখান থেকে এই মোমেন্টে এসে খুব বেশি কৌশলী হওয়ার চেয়ে বরং ডিরেক্ট আক্রমণে গেলেই সম্ভবত সঠিক কাজটা করতেন। ম্যাচের একেবারে শেষ মিনিট এবং নেপালের ডাগ আউটে সবাই কিন্তু প্রস্তুত শিরোপা উদযাপনে মাতার জন্য, বাংলাদেশ সেই বাধা হয়ে দাঁড়াতে পারবে কিনা সেই উদযাপনে, সময় একেবারে শেষ মিনিটে চলছে অ্যাডিশনাল টাইমের কয়েকটা সেকেন্ড হয়তো বা, লম্বা করে জামাল কিন্তু বক্সের ভেতর ইন করিয়েছেন, একটা ব্যাক হেড হয়েছিল যদিও, গোলকিপার কিরণ কুমার লিম্বু আছেন তৈরি, তিনি এই শটটা বা তিনি যখন শটটা দিবেন ততক্ষণে রেফারির বাঁশি বেজে যাওয়ার সুযোগ আছে, তবে তিনি শটটা নেননি, তিনি ছোট করে সামনে ছেড়েছেন। দীনেশ রাজবংশী লম্বা করে দিয়েছেন সামনে, আনিসুর রহমান জিকো বেরিয়ে এসেছিলেন তার আগে অফসাইড, নেপালের সবাই প্রস্তুত ট্রফি সেলিব্রেশনের জন্য, চ্যাম্পিয়নশিপ সেলিব্রেশনের জন্য, এবং রেফারি জানিয়ে দিলেন খেলা শেষ, 18 বছরের অপেক্ষা বাংলাদেশের কাটেনি, এবারও নেপালের কাছে 2-1 গোলে হেরে থ্রি নেশন কাপের ফাইনালটা বাংলাদেশের গেল হতাশার। টাফ গ্র্যান্ড ফিনালে আমরা আশা করব এইখান থেকেই অন্ততপক্ষে জেমি ডে তার পরের কনসাইনমেন্টের জন্য সেরা একাদশটাকে খুঁজে পাবে। শিক্ষা সফরে গিয়েছিলেন বাংলাদেশ দলের কোচ জেমি ডে, বারবার তিনি সেটাই বলতে চেষ্টা করেছেন যে এই টুর্নামেন্টে জয় পরাজয় তার কাছে বড় প্রশ্ন হবে না। আমরাও আশা করব যে এই টুর্নামেন্টে হারটাও বাংলাদেশের জন্য বড় কোনো দুশ্চিন্তার কারণ হবে না, এবং এখান থেকে সামনের দিনে বাংলাদেশ দল ঘুরে দাঁড়ানোর পাথেও খুঁজে পাবে। বাংলাদেশ 1-2 শেষ হয়েছে থ্রি নেশন কাপ টুর্নামেন্ট, চ্যাম্পিয়ন নেপাল এবং রানার্স আপ বাংলাদেশ।